শিক্ষার্থী বন্ধুরা নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ের যে প্রাক প্রাথমিক মন্তেশ্বরী কোর্স আমরা চালু করেছিলাম সেটা বেশ সবলভাবে চলছে তোমরা বুঝতেই পারছ আমরা দু দুটো ওয়ার্কশপ করে ফেলেছি তোমাদের উপস্থিতির হার দেখে আমরা বুঝতেই পেরেছি যে তোমরা খুব মন দিয়ে পড়াশোনা করছো আমরা আরও কিছু নতুন নতুন ধারণা ব্যবহার করার চেষ্টা করছি এর মধ্যে অডিও ভিডিও প্রোগ্রামটাও আছে আজকে আমি যে বিষয়টা নিয়ে তোমাদের কাছে আলোচনা করব তা হচ্ছে নিরবিচ্ছিন্ন এবং সার্বিক মূল্যায়নের ধারণা নিরবচ্ছিন্ন এবং সার্বিক মূল্যায়নের ধারণা ইংরেজিতে বলা হয় কন্টিনিউয়াস অ্যান্ড কম্প্রিহেন্সিভ ইভালুয়েশন আমি লিখছি আমরা যেটা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে নিরবিচ্ছিন্ন এবং সার্বিক মূল্যায়নের ধারণা বিষয়টা শুরু করার আগে আমি একটা ছোট্ট গল্প বলব এটা তোমাদের বইও আমি দিয়েছি এই অংশটা যখন তৈরি করা হয় তখন আমরা যেমন আমাদের ছেলে মেয়েদের লেখাপড়ার জন্য বিদ্যালয় মাস্টরমশাইরা নানকম পরীক্ষা নিরীক্ষা করে থাকেন জন্তুদেরও মনে হলো তারাও এরকম একটা পরীক্ষা করবে এই পরীক্ষা করার জন্য তারা এই নতুন পৃথিবীর রকম সমস্যা সমাধানের জন্য সক্রিয়তা ভিত্তিক পড়াশোনার ব্যবস্থা করার কথা ভাবল এই জন্তুদের মধ্যে সব থাকবে এই খরগোশ হাঁস সজাড়ু কাঠবিড়ালি বিড়ালি ইত্যাদি ইত্যাদি তাদের এই পড়াশোনা শেখাতে গিয়ে তাদের বাবা মারা খুব খুশি হয়েছে কেমন করে শেখানো হয়েছে সেটা বইয়ে বেশ সুন্দর করে ওটা দেওয়া আছে আমি ওইটা নিয়ে সময় নষ্ট করতে চাচ্ছি না কারণ সময়টাকেও সীমাবদ্ধ কিন্তু যারা শিখবে তাদের বেলা কিন্তু মোটেই হয়নি যেমন হাঁস তাকে জলে সাঁতার কাটার বদলে দৌড়ানো শিখতে বলা হয়েছে এবং ভালো দৌড়তে পারে না বলে শাস্তি দেওয়া হয়েছে স্কুলের পরেও থাকতে হবে সেই দৌড়োতে দৌড়োতে হাতের পায়ের পাতা গাছে ফেটে ফলে সে এখন আর সাঁতার ভালো সাঁতারও কাটতে পারে না ভালো দৌড়তেও পড়ে না সিগারেট পেয়েছে আমাদের বিদ্যালয়ে কি হয় সিগারেটটা ঠিকই আছে পাস করে গেছে ওদেরও মনে করা হয়েছে এটা পাশ করে গেছে ঠিকই আছে কিন্তু হাঁস খুব দুঃখ পেয়েছে ভালো আর সাঁতার কাটতে পারছে না বলে তো এরকম পরীক্ষা নিরীক্ষা হয় বিভিন্ন সময় কতগুলো সার্থক কতগুলো সার্থক নয় এটা ব্যঙ্গ করি গল্পটা আমি লিখেছি এখানে এখন এই সার্বিক শিক্ষা সার্বিক যে নিরচ্ছিন্ন মূল্যায়ন এই মূল্যায়নে আসার আগে কতগুলো গুরুত্বপূর্ণ জিনিসের কথা একটু আলোচনা করা দরকার দু সালে আমাদের সংবিধানে ছিয়াশিতম সংশোধন করা হয়েছে এই সংশোধনে যেটা বলা হয়েছে সেটা হলো সমস্ত শিশু বিদ্যালয়ে অবৈতনিক এবং বাধ্যতামূলক শিক্ষা দ্বারা পাবে আগে যে সংবিধানে ছিল যেটা ৪৫ নম্বর ধারাতে সেখানে বলা হয়েছিল যে চোদ্দ বছর পর্যন্ত শিশুরা অবৈতনিক বাধ্যতামূলক শিক্ষা দ্বারা পাবে ডাইরেকটিভ প্রিন্সিপালসের ছিল কিন্তু এখন যেটা বলা হয়েছে সেখানে বলা হয়েছে ছয় থেকে চোদ্দ বছর শূন্য থেকে ছয় বাদ গেছে আর ওই পঁয়তাল্লিশ নম্বর ধারা যেটা ছিল এই শিক্ষার কথাটা বলা সেখানে নতুন কিছু যুক্ত হয়েছে সেখানে এই বলা হয়েছে যে অভিভাবক তারা এবং সরকারের দায়িত্ব হবে এই শিক্ষা দেওয়ার ব্যবস্থা করা এর কথা ভেবেই সরকার প্রাথমিক বিদ্যালয়গুলোর সঙ্গে প্রাক প্রাথমিক শিক্ষার ব্যবস্থা চালু করার কথা ভেবেছে সারা ভারতবর্ষেই আমাদের পশ্চিমবঙ্গ এরকম ভাবনা চিন্তা হয়েছে কিন্তু একটা বিষয় হলো যে পশ্চিমবঙ্গে কিন্তু কোনো সরকারি স্বীকৃত প্রতিষ্ঠান নেই যে প্রতিষ্ঠানে এই প্রাক প্রাথমিক শিক্ষার এরকম সার্টিফিকেট এরকম করে পেতে পারে এইসব কথা ভেবে আমরা নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে চেষ্টা করেছি এটা করতে আজকে যেটা আমরা আলোচনা করছি নিরবিচ্ছিন্ন সার্বিক শিক্ষার জন্য এখন ওই যে আমি সংবিধান সংশোধনের কথা বলেছি সেখানে তিনটে বিষয়ের কথা বলা হয়েছে একটা হচ্ছে ডিগনিটি অ্যান্ড এক্সপ্রেশন অফ চাইল্ড শিশুর সম্মান এবং ভাব প্রকাশের অধিকারের কথা বলা হয়েছে দু নম্বর যেটা বলা হয়েছে সেটা হচ্ছে শিশুর বিকাশ ডেভেলপমেন্ট ইংরেজিতে যেটা লেখা আছে তিন নম্বরে যেটা বলা হয়েছে কেয়ার অ্যান্ড প্রোটেকশান শিশুর যত্ন এবং সুরক্ষা এই বিষয়গুলোর মধ্যে আরও অনেকগুলো বিষয় রয়েছে আর্টিকেলের মধ্যে আর্টিকেল দুই আর্টিকেল আঠাশ আর্টিকেল তেইশ এগুলোর মধ্যে বিভিন্ন সময় বিভিন্ন রকম করে বলা হয়েছে আমি এই বিস্তারিত আলোচনার মধ্যে এখন যাব না তার কারণ হলো তাহলে আমার মূল বিষয় যেটাকে সিসিই বলি আমরা কন্টিনিউয়াস কম্প্রিহেন্সিভ ইভ্যালুয়েশান বলি মূল্যায়ন বলি সেই কন্টিনিউয়াস কম্প্রিহেন্সিভ ইভ্যালুয়েশান বিষয়টার মধ্যে আমরা ঢোকার সুযোগ পাব না তাহলে আমরা প্রথমে আসার চেষ্টা করি এই সিসি কি কেন কখন কোথায় প্রথমে আসা যাক সিসি কি সিসি মানে আবার বলছি নিরবচ্ছিন্ন সার্বিক যে মূল্যায়ন সেটা আমি সংক্ষেপে সিসিই বলবো এখন থেকে তাহলে সংক্ষেপে বলা যাবে সিসির পুরো নাম আমার বলছি কন্টিনিউয়াস কমপ্রিহেন্সিভ ইভ্যালুয়েশান তবে বর্তমানে একটা কথা বলি আমাদের সিলেবাসে ইভ্যালুয়েশান কথা বলা হয়েছে কিন্তু এনসিআরটি এটাকে আবার ইভ্যালুয়েশান না বলে বলছে অ্যাসেসমেন্ট সিসিএ কন্টিনিউয়াস কম্প্রিহেন্সিভ অ্যাসেসমেন্ট যাকে ইভ্যালুয়েশানের কথাই আমরা বলি এখন ইভালুয়েশন কি কন্টিনিউয়াস কম্প্রিহেন্সিভ ইভ্যালুয়েশান কি সার্বিক মূল্যায়ন কন্টিনিউয়াস কমপ্রিহেন্সিভ ইভালুয়েশন তিনটে শব্দ একটা হচ্ছে কন্টিনিউয়াস ধারাবাহিক আর একটা হচ্ছে কম্প্রিহেন্সিভ আরেকটা ইভালুয়েশন নিরবিচ্ছিন্ন সার্বিক মূল্যায়ন এখন শিশু ছ বছর পর্যন্ত কিন্তু তাদের কথা আমরা ভাবছি এখানে শিশুর চাহিদা অনেক রকম যে চাহিদাগুলো বাড়ির লোক অনেক সময় বোঝে না বাবা মাও বুঝতে পারেন না আমরা অনেক সময় ভাবি যে খুব ছোট বাচ্চা তিন মাস সাড়ে তিন মাস বয়সের বাচ্চা সে বাচ্চা কি বোঝে সে কি জানে কিছুই জানে না কিছুই বোঝে না ব্যাপারটা কিন্তু মোটেই তা নয় পেঁয়াজের নাম তোমরা শুনেছ পেঁয়াজে তার একটা ডায়েরি আছে তিনি যা যা তার বড় ছেলে লরেন্ট জন্ম পরে যা যা সে করতো মোটামুটি গুরুত্বপূর্ণ ঘটনাগুলো তিনি ডায়েরিতে লিখে রাখতেন তার ডায়েরিটা কিন্তু পাবলিশড হয়েছে সেটা বাজারে পাওয়া যায় তাতে সাড়ে তিন মাস বয়স যখন লরেন্টের বয়স তখন তিনি একটা একদিনের ঘটনার কথা লিখছেন অত্যন্ত আশ্চর্যজনক ব্যাপার ল পেঁয়াজে কিন্তু ছিলেন মনোবিজ্ঞানী নয় তিনি ছিলেন জীববিজ্ঞানী জীববিজ্ঞানী থেকে তিনি পরবর্তীকালে মনোবিজ্ঞানী হয়েছেন সেখানে বলছেন যে লরেন্টকে তার মা প্রত্যেক দিন সকালবেলা নার্সিং করিয়ে তার কোলে দিয়ে যায় পেঁয়াজের কোলে রেখে যায় তারপরে স্ত্রী নিজে স্নান টান করতে যান নার্সিং করানো মানে তাকে চান করানো পরিষ্কার করানো খাওয়ানো ইত্যাদি সবগুলোই বোঝায় একদিন ওই সাড়ে তিন মাস বয়সের কথা লরেন্টের মা লরেন্টকে চান টান করিয়ে পেঁয়াজের কোলে রেখে দিয়ে গেছেন খাওয়ার নেই খাওয়ার কোনো কারণে সময় পাননি পরে সে খাওয়াবেন বলে লরেন চুপ করে বাবার কোলে শুয়ে আছে মুখের দিকে তাকে কাঁদেনি কিচ্ছু করেনি খাওয়ার চেষ্টা করেনি কিছুই করেনি মা যখন চান টান করে এসছেন লরেনকে কোলে নিয়েছেন লরেন মায়ের দিকে তাকিয়ে ফুঁপিয়ে ফুপিয়ে কাঁদতে শুরু করেছে প্রথমে ইংরেজিতে লেখা আছে সবিং তারপরে নিজেই ব্রেস্ট বার করে নিয়ে ব্রেস্ট ফিটিং করতে শুরু করেছে নিজে নিজেই যেন বক্তব্য এমন তুমি এমন বোকা হয়ে গেছো আমার এত খিদে পেয়ে গেছে আমাকে খাওয়াও নি সকালবেলা একটা লোকের কোলে দিয়ে এসছো আমাকে এখন এই যে বাচ্চা কিছু না আমরা ধরি সাড়ে তিন মাসের বাচ্চা সে যদি কিছু না বুঝতো তাহলে ওই পেঁয়াজেরই ফিডিং করা শুরু করতো পেঁয়াজের কোলে বসে কাঁদতো কিন্তু বাচ্চা বুঝেছে যে এই লোকটা আমাকে খাওয়ায়ও না এর ফিডিং করাও যায় না তাহলে বাচ্চা কী চায় আমরা বড়রা মায়েরা বাবারা বাড়ির দাদু দিদা এরা অনেক সময় অনেক কিছু বুঝি না কিন্তু শিশুর অনেক চাহিদা এই যে শিশু নিজস্ব গতিতে তার ভাবনা চিন্তা করে নিজস্ব গতিতে বানায় একটু মাটি পেলে পড়ে সেই মাটির টুকরো দিয়ে সে কত কী বানাতে চেষ্টা করে কখনো কখনো দরকার হলে মুখে দিয়েও দেখে তার টেস্টটা কেমন বোঝে না এবারে যা দেখে তাতেই তার কৌতূহল আমরা চাই যে বিদ্যালয় হবে এমন একটা জায়গা যেখানে শিশু শিখবে আপন ছন্দে নিজের আনন্দে শিশু শিখবে নিজের ভালোবাসায় শিশু শিখবে নিজের ইচ্ছে মতো শিশু শিখবে যখন যা দরকার মনে করে শেখার তখন সেই দরকার সে শিখবে দরকার না হলে সে শিখবে না আমার বাড়িতে আমার একটা ছোট্ট নাতি আছে আট মাস বয়স সে সব কিছু দেখবে সব কিছু খুলবে একটা ব্যাগ চেন দেওয়া আছে সেটা যদি খুলতে না পারে সে তখন সাংবাদিকভাবে ক্রোধ প্রকাশ করে ওটা খুলতে পারবে না কেন তো এটা আমরা বড়রা বুঝতে পারবো আমি হলে তখন করি কি ব্যাগটার মুখ খুলে দিই বাড়ির লোকেরা বলে মুখ খুলে দিয়েছে ও এখনই সব বার করে ফেলে দেবে আরে ফেলে দিক না ফেলে দিয়ে শিখবে যে এটা ফেলে দেওয়া উচিত না ওটাকে শেখানো হবে আর একটা কথা হলো শিশুকে কখনো এটা করবে না এই কথাটা বলবো না এই না শব্দটা তার কাছে ব্যবহার করবো না এই যে কি শিখবে কখন শিখবে ইত্যাদি ইত্যাদি শিশুর চাহিদা কতটা পূরণ হচ্ছে আদৌ পূরণ হচ্ছে কিনা কীভাবে পূরণ করা যাবে পূরণ হলে কতটা হচ্ছে এটা মাপা কিভাবে যাবে এই যেসব বিষয়গুলো গভীরভাবে নিরক্ষণ নিরীক্ষণ করা দেখা শোনা বোঝা তাকে রূপান্তরিত করা এই কাজগুলো দায়িত্বকার প্রধানত বাড়ির বড়দের তারপরে শিশু যখন বিদ্যালয়ে আসবে বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা শিক্ষয়িত্রীদের এটা জানা বোঝা এটা কাজ তাকে বুঝতে হবে তাকে জানতে হবে এই এটা কেবল একদিনের পরীক্ষার মাধ্যমে যে হবে তা না শিশুকে একদিন দেখে হবে তা না শিশু কিন্তু প্রথম দিন যেদিন বিদ্যালয় যায় সেদিন তার মোটেই ভালো লাগে না রবীন্দ্রনাথ লিখছেন মানুষের শিশুরা কাঁদতে কাঁদতে বিদ্যালয়ে যায় সবাই কাঁদতে কাঁদতে বিদ্যালয়ে যায় ভয় বিদ্যালয় সঙ্গে একদিন দুদিন গিয়ে তারপরে বাড়িতে এসে ছোট্ট বাচ্চাটা দু বছর তিন বছর বয়স সে স্কুলে বিদ্যালয় ছাড়া কিছু করে বলে না আমার আন্টি ওই বলেছে দিদিমণি এই বলেছে জানো মা অমুক এই বলেছে এই বন্ধু এই করেছে সেই বন্ধু সেই করেছে একদিন না যেতে পারলে তার কষ্ট হয় বিদ্যালয়ে না যেতে পারলে আজকে বন্ধুদের সঙ্গে দেখা করা যাবে না কথা বলা যাবে না খেলা যাবে না গল্প করা যাবে না আন্টিদের কথা শোনা যাবে না ইত্যাদি ইত্যাদি ব্যাপারগুলো তার এই যে বিষয়গুলো এগুলো কিন্তু বিদ্যালয়ের কাজ এগুলো কিন্তু ছোট শিশুদের এগুলো জানা বোঝা এগুলোর অগ্রগতির তথ্য এগুলো জানা কিন্তু দরকার এখন শিশু এগুলো করতে গেলে কতগুলো আমাদের কাছে প্রশ্ন আসতেই পারে শিশুদের পরিমাপ কেন প্রয়োজন এক পরিমাপ কি পরিমাপ তাদের বিকাশের পরিমাপ বিকাশ কি বিকাশ মানে শারীরিক বিকাশ মানসিক বিকাশ প্রাক্ষবিক বিকাশ এই সমস্ত বিকাশের পরিমাপ কেমন করে হবে প্রথমত দ্বিতীয়ত হচ্ছে কি কি পরিমাপ করা দরকার কোনগুলো পরিমাপ করব আর কোনগুলো পরিমাপ করব না কখন পরিমাপ করতে হবে পরিমাপ করার সময়টা কখন হবে তারপরে কিভাবে পরিমাপ করতে হবে যে তথ্যগুলো পাওয়া গেল সেই তথ্যগুলো আমরা কেমন করে ব্যবহার করব। সেটাও জানতে হবে আমাদের কিভাবে প্রাপ্ত তথ্য ব্যবহার করব এক কথায় শিশুর শিখন পদ্ধতির অন্তর্ভুক্ত হলো এই সমস্ত কিছু যা যা আমি বললাম এই বললাম কি কি কেন পরিমাপ প্রয়োজন কি কি পরিমাপ প্রয়োজন কখন পরিমাপ প্রয়োজন কিভাবে পরিমাপ প্রয়োজন যে তথ্যগুলো পাওয়া গেলো সেই তথ্যগুলো কেমন করে ব্যবহার করা হবে আমি তথ্য পেলাম ব্যবহার করলাম না তথ্য পেলাম সঠিকভাবে ব্যবহার করলাম না এটা তো ঘটতেই পারে এই ঘটনাটা যেন না ঘটে জিড্ডু কৃষ্ণমূর্তি নাম তোমরা অবশ্যই শুনেছ জিড্ডু কৃষ্ণমূর্তি খুব সুন্দর একটা কথা বলেছেন সেই কোটেশনটা আমি তোমাদের বলি সেখানে বলছেন শিক্ষা হলো আপনার শিশুর জীবনকে সম্পূর্ণরূপে জানা এবং তা শুধুমাত্র কিছু দৈহিক প্রাক্ষবিক মানসিক বা নৈতিক বিষয়ের মতো অংশবিশেষ নয় শিশুকে বিভিন্ন ভাগে ভাগ করে দেখলে চলবে না তাকে দেখতে হবে সম্পূর্ণ রূপে। শিক্ষার মাধ্যমে তাকে মানুষরূপে গড়ে তুলতে হবে যাতে সে হয়ে ওঠে সৃজনশীলতা সক্ষম বুদ্ধি তার কাছে বোঝা হয়ে উঠবে না সে একমুখী না হয়ে হবে পরিপূর্ণ শিশু কোনো এক নির্দিষ্ট সমাজের কোনো জাতির কোনো ধর্মের না হয়ে সেই শিক্ষা এবং বুদ্ধির দ্বারা শিশু প্রাপ্তবয়স্ক হয়ে উঠবে এবং এর ফলে শিশু তার নিজের জীবন গঠনে সক্ষম হবে শিশুর যন্ত্রণা হয়ে যন্ত্র না হয়ে মানুষ হয়ে উঠবে আমরা যন্ত্র চাই না আমরা মানুষ চাই আমরা কিন্তু অনেক সময় বাবা মায়েরা এই জিনিসটা বুঝি না শিশুকে মানুষের বদলে যন্ত্র বানিয়ে দিই আমি একটা উদাহরণ দিচ্ছি আমার মনে হয় আলোচনার থেকে উদাহরণ দিলে তোমরা বেশি ভালো করে বুঝবে আমি কোনো একটা জায়গায় একটা সেমিনারের জন্য যাচ্ছি ট্রেনে করে আমি কোনায় বসে আছি আমার সামনে এক সুবেশি ভদ্র মহিলা তার বাচ্চাকে নিয়ে বসে আছেন বাচ্চাটাকে পাশে বসিয়েছে বসিয়ে রেখে তিনি ব্যাগ থেকে কাগজ বার করে পড়ছেন বাচ্চাটা আপন মনে পা দোলাচ্ছে নিজের গতিতে মাঝে মাঝে আমার গায়ে পা লাগছে আমি কিছুই মনে করিনি বাচ্চারা পা দোলাবে গায়ে লাগবে হঠাৎ মহিলার নজর পড়েছে বাচ্চাকে বলছে তুমি এরকম করো না অন্যের গায়ে পালাগে তা বলে আবার কাগজ পড়ায় মগ্ন হয়েছেন এবং আবার ওরকম করছে বলে তো ভুলে গেছে বাচ্চা ছোট তো ওর মতো পা দোলাচ্ছে মা ওর দিকে নজর করছে না কাগজ পড়ছে বসে বসে ও কি করবে ওকে মা কাগজটা রেখে গালে দুগালে দুটো চর ভেড়েছে তোমাকে বারবার বলছে লোকের গায়ে পালাগে আর সে ভ্যাঁ করে কেঁদে নাকের জলে চোখের জলে এক করে ফেলেছে করে ফেলে আবার চুপ করে বসে চসে রয়েছে ভদ্রমহিলা মুখ টুকু মুছিয়ে দিলেন তারপরে আবার ব্যাগ থেকে কাগজ পরে বার করতে শুরু করলেন এবারে কী হয়েছে শুভ সেই বাচ্চা এবারে মায়ের দিকে কাত করে করে তাকিয়ে আস্তে আস্তে করে পাটা এগিয়ে আমার গায়ে পালা গাচ্ছে এবারে আবার দু তিনবার করার পরে ভদ্রমহিলা আবার দেখেছেন আবার ওকে মারতে গেছে আমি তখন বলছি যে ওকে আপনি মারছেন কেন আমি কি বলেছি কিছু হয়েছে তো আপনি বসে কাগজ পড়ছেন ও কী করবে ও তো কাগজ পড়তে পারে না তো ওকে একটু দেখুন ও তো আপনার নজর চাইছে ওই জন্য ওই করে করছে আপনাদের যে কেন বা বাচ্চা হয় কেন বা কী করেন আমি বুঝি না মানুষও করতে পারেন না ঠিক করে এইসব বলার পরে ভদ্রমহিলা বোধ হয় কিছু কি বুঝলেন কাগজটা রেখে এবারে ওর দিকে কটমট করে তাকিয়ে কোলে নিয়ে বসে পড়লেন বাচ্চা চুপ করে বসে থাকলো এবার এই যে বাচ্চাটি কেন এরকম করলো সেটা তো বুঝবে না বুঝে ভাবছে অসভ্যতা করছে ওই যে স্কুলে শিখিয়েছে অন্যের গায়ে পালাগানো অসভ্যতা ফলে অসভ্যতা করা চলবে না এরকম আমি আমার বাড়িতে গেছি আমার একটা ছোট্ট ভাইজি তা আমি অন্যদের সাথে কথা বলছি এবারে সে করেছে কি টেবিলের ওপাশে আমি চেয়ারে বসেছি সে উঠে টেবিলের উপরে উঠে আমার একদম মুখের ফ্রন্টে বসে আছে তার দিকে আমি নজর দিচ্ছে না সে আমি আমি তার সাথে কথা বলছি না সেও কারোর সাথে কথা বলতে দেবে না এরকম আর কি ভাবনাটা ছোট্ট বাচ্চা তো এই যে আমি দেখে সঙ্গে সঙ্গে ওকে কোলে নিয়ে বললাম আজকে আর কারোর সাথে কথা বলবো না আমি খালি আজকে ওর সাথেই কথা বলব ও খুব খুশি হয়েছে নানা নানারকম প্রশ্ন অনেক কিছু প্রশ্ন তার আরেকটা ঘটনার কথা বলছি আমার এক বন্ধু আমার থেকে বয়স অনেক কম ছোট সে এখন একটা কলেজের অধ্যাপক অধ্যক্ষ প্রিন্সিপাল আমরা আগে এক জায়গায় পড়াতাম পরে আমি এক জায়গায় চলে বিশ্ববিদ্যালয়ে চলে যায় ও এক জায়গায় চলে যায় এবারে ও তখন ও একটা টিভি কিনেছে তখন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট টিভি কালার টিভি তখন হয়নি আমাকে অনেক দিন বলেছে আমার বাড়ি চলো আমি আমি টিভি কিনেছি দেখবে তো অনেক দিন পরে একদিন তাড়াতাড়ি ছুটি হয়েছে তোর বাড়িতে বললাম চলো আজকে যাব বাড়িতে গিয়েছি ও দুটি মেয়ে ছোটো ছোটো মেয়ে একটি মেয়ের বয়স সাত আট আর একটি মেয়ের বয়স চার বছরের মতো টিভি খুলেছে টিভি দেখছি আস্তে আস্তে করে বড় মেয়েটি আমার কোলের কাছে এসে বলছে আচ্ছা জেঠু এইটা কি করে হলো এইসব জিজ্ঞেস করছে আমাকে ছোটটি এসে গুটি গুটি পায়ে আমাকে এসে বলছে দিদি কষ্ট করে হয়েছে আমি তো ওর কথাটা প্রথম বুঝিনি কি কষ্ট করে হয়েছে তখন আমার বন্ধু বলেছে কিছু বুঝতে পারলে কি বলল তখন কি জনটা বলল কী কষ্ট করে কী সব বললো ওগুলো শোনো তাহলে ওর গল্পটা টিভি খুললেই এই দুটি মেয়ে আসবে এসে তাদের হরেক রকম প্রশ্ন এটা কেন হলো ছাদ থেকে লাফিয়ে পড়লো মোল না কেন গান গাইতে গাইতে পোশাকটা পাল্টালো কেন প্রথমে আমি সব বলতাম একটা দুটো তারপরে দেখছি ওদের অপরন্ত প্রশ্ন তখন আমি বলি জিজ্ঞেস করলে বলি কষ্ট করে হয়েছে। তো এই যে বাবা ওদের আর উত্তরটা দিলেন না থেমে গেলেন এবারে ও কিন্তু বুঝেছে বাচ্চা হলো কী হয় যে আর এই যে বদ্ধলোক এসছেন যেটু এসছেন একে বললে বলবে কষ্ট করে বলেছে তাই আর তিনিও আর বললেন না তাই এই যে কৌতূহল প্রবণতা শিশু থাকবে এই কৌতূহল প্রবণতা থেকে আমরা বাড়াবো ছোটো বয়স থেকেই বাড়াবো আমরা এই বাড়াবার চেষ্টা করতে হবে আমাদের এই যে সমস্ত দিকগুলো শিক্ষার্থীর যেসব পরিমাপ করতে হয় দুভাবে একটা হচ্ছে স্কলাস্টিক বা বাংলায় যেটাকে বলে একটা হচ্ছে স্কলাস্টিক পাণ্ডিত্যমূলক বিষয় আর সহযোগী কো স্কলাস্টিক আমরা বলি এই স্কলাস্টিক এবং স্কলাস্টিক এর মধ্যে আমরা কি কি পরিমাপ করব। এর মধ্যে আমরা পরিমাপ করব জ্ঞান বোধ প্রয়োগ বিশ্লেষণ মূল্যায়ন এবং সৃজনশীলতা এই সব কিছু প্রয়োগ করব শিশু কতটা সৃজনশীল সেটাও কিন্তু মানা যায় মাপা যায় বিভিন্নভাবে যেমন আমার বেশ আমার ছোটোবেলার কথা মনে পড়ছে প্রাইমারি স্কুলে পড়তাম তখন নার্সারি ছিল না ওই তো ব্যাগট্যাগ এরকম যে সুন্দর ব্যাগ ট্যাগ নিয়ে যায় তাও ছিল না ঝোলায় করে নিয়ে যেতাম কখনো হাতে করেই নিয়ে যেতাম স্লেটে করে লিখতাম স্লেটের কোণাটা ভেঙে গেলে না খুব আনন্দ হতো ওইখানে আঙুল ঢুকিয়ে স্লেটটাকে ঝুলিয়ে নেওয়া যেত তা এই যে একজন মাস্টারমশাই ছিলেন তিনি আমাদের তাল পাতার জিনিস বানাতে শেখাতেন মাটির জিনিস বানাতে শেখাতেন বাসি বাজাতে পারতেন তিনি ভীষণ ভালো আমাদের শেখাতেন বাসি বাজানো সব থেকে আনন্দ হতো সরস্বতী পুজোর সময় নিজেরা আমরা সরস্বতী ঠাকুর তৈরি করতাম মাসে তৈরি করতেন আমরা বাসবাগান থেকে গিয়ে বালতিতে করে উইয়ের ঢিপির মাটি নিয়ে আসতাম এই যে নিজের হাতে সরস্বতী ঠাকুর বানাতে অংশগ্রহণ করা এর একটা আনন্দ অন্যরকম যে আনন্দ এখন ওই বাজার থেকে কিনে এনে সরস্বতী ঠাকুর পুজো করা এর মধ্যে ওটা পাওয়া যাবে না আমি সেটা এখনও ফিল করি স্কুল টুলে বাচ্চাদের সরস্বতী যখন পুজো হয় তখন আমি এটা এটাও কিন্তু ফিল করি এখন ধারাবাহিক মূল্যায়নে এনসিআরটি কতগুলো উদ্দেশ্যের কথা বলেছেন আমাদের সময় কমে আসছে অন্য কোনো দিন সময় পেলে আরও বিস্তারিত পরের অংশগুলো আলোচনা করব। আজকে আমরা এই উদ্দেশ্যগুলো সম্বন্ধে আমরা বলি এবং আমরা এই উদ্দেশ্যগুলো এনসিআরটি যে উদ্দেশ্যগুলোর কথা বলেছে সেই উদ্দেশ্যগুলোর কথাই আমরা প্রথমে মাথায় রাখব কারণ এনসিআরটি বক্তব্যগুলোই সারা ভারতবর্ষের বক্তব্য বলে গ্রহণ করা হয় কতগুলো সংগঠন আছে এনসিআইআরটি এনসিটিই ইত্যাদি ইত্যাদি বিষয়গুলো শিক্ষার ব্যাপারে এদের বক্তব্যগুলোকে গ্রহণযোগ্য বলে মনে করা হয় কারণ সারা ভারতের বিভিন্ন বিশেষজ্ঞ ব্যক্তিবর্গ তারা এইগুলো তৈরি করেন তাই সেখানে যেগুলো বলা হয়েছে সেগুলো হচ্ছে এক নম্বর প্রজ্ঞামূলক মানসিক সঞ্চালনমূলক এবং অনুভূতিমূলক বিকাশে সাহায্য করা এই যে কগনেটিভ অ্যাফেক্টিভ এবং সাইকোমোটর যেটাকে আমি সংক্ষেপে মনে রাখার জন্য আমার এই ছাত্র বন্ধুদের অনেক সময় বলি একটা হলো মাথা একটা হলো হৃদয় বুক আর একটা হলো হাত হেড হার্ট অ্যান্ড হ্যান্ড কগনেটিভ অ্যাফেক্টিভ এবং সাইকোমোটোর এই তিনটে অংশ মাথা মানে কিন্তু মাথা নয় জ্ঞান বুদ্ধি প্রজ্ঞা ইত্যাদি ইত্যাদি বিষয়গুলো দ্বিতীয় যেটা সেটা মুখস্থ করা আয়ত্ত করার পরিবর্তে চিন্তন প্রক্রিয়া এটার যাতে বিকাশ ঘটানো যায় সেটা দেখা আমরা চেষ্টা করি মুখস্থ করাতে এখনও কিন্তু মাস্টর মশাইরা পড়ান ছোট বাচ্চাদের বলে মুখস্ত করা অদ্ভুত ব্যাপার আমি মালদাতে গেছি একটা ইন্ডাকশান কোর্সে একজন দিদিমণিকে আমি কিছুতেই বিশ্বাস করাতে পারছি না বোঝাতে পারছি না তার ছাত্র কেন তিনি যে ডেফিনেশনটা লিখেছিলেন হুবহু সেটা লিখছে না কেন তাহলে কেন আপনারটা কেন লিখবে আপনি কোন পণ্ডিত যে আপনারটাই লিখতে হবে ও নিজের মতো করে লিখলে ভুল হয়েছে কিনা দেখবেন আপনি বক্তব্যের কিছু ভুল আছে কি না তাহলে নিশ্চয়ই আপনি বলবেন তো আপনারটাই যে মুখস্থ করাটা লিখতে হবে আপনি কিছু লিখে দিয়েছেন না কেন লিখবে না আপনার ওর ইচ্ছে হচ্ছে লিখবে না শিশু যা চায় তার মতো করে আপনি চিন্তা করল আপনি আপনার মতো করে কেন ভাবছেন শিশু আপনার মতো হবে না শিশু শিশুর মতো হবে আপনি আপনার মতো হয়েছেন আপনি আপনার বাবার মতো হননি মার মতো হননি দিদির মতো হননি আপনি আপনার মতো হয়েছেন আমি আমার মতো হয়েছি শিশুটা শিশুর মতো হবে এই যে শিশুর মুখস্থ করার পরিবর্তে এটা করা মূল্যায়নকে শিক্ষণ প্রক্রিয়ার অবিচ্ছেদ্য অংশরূপে গ্রহণ করা নিয়মিত শিক্ষার্থী সমস্যা নিরূপণ করা এবং তার সমাধানের জন্য বিভিন্ন বিষয়কে ভাবা চিন্তা করা দেখা এই মূল্যায়নের মাধ্যমে বুঝতে পারা যাবে তার কতটা উন্নতি হয়েছে কোনো পরিকল্পনার